20 by 36 feet home design. Design এখানে আমরা শুরু করব। তো একটা প্রথমে 20 ফুটের লম্বা একটি দাগ এখানে নেব। এরপরে এখানে আর একটি 36 ফিট একটা দাগ এখানে ব্যবহার করব। এখানেই আমরা বিল্ডিং প্ল্যানটিকে তৈরি করব। তার জন্য আমাদের প্রয়োজন প্রথম এখানে একটা লাইন আর এখানে একটা লাইন, এই লাইনগুলোকে একসঙ্গে ক্লোজ করা হবে। এখানে করা হলো, তারপরে এইখানে। তো এটাকে করার পরে আবার একটি লাইন এখান থেকে সোজা টেনে নিচের দিকে নিয়ে আসা হবে। তারপরে আমরা এইখানটাতে আর একটা লাইন ব্যবহার করব। ধরুন এইখান থেকে এই পর্যন্ত, এরপরে এখান থেকে একটা লাইন ব্যবহার করব। এটাকে যদি ঘুরিয়ে দিই লাইনটাকে, আপনারা এরকম দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে এই ড্রয়িংটাকে আমরা ফিনিশ করার জন্য এইখানে আরেকটি লাইন ড্র করব। এটাকে এখানে নিয়ে আসব, এখানেও এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পরে এখানে একটা সিম্পল লাইন ড্র করে এখানে একটা লাইন ড্র করব এখানে, তারপরে আরেকটা লাইন, এরপরে এখানে একটা, এর মাঝখানে দুটো স্টেপ ব্যবহার করব, যেটাকে আমরা সিঁড়ি হিসাবে বলবো, স্টেয়ার। এখানে ট্রেড আর রাইজার অ্যাড করে বিল্ডিং প্ল্যানটা এখানে ফিনিশ করার চেষ্টা করব। দেখুন এইভাবে আপনার এখানে 11টি থেকে 12টি ট্রেড আর রাইজার ব্যবহার করবেন। এরপরে দেখুন এই দিকটাতে এই পর্যন্ত যাব, কারণটা বলছি, যদি আমরা সিঁড়ির নিচ থেকে মেন রুমের দিকে যাওয়ার রাস্তা রাখি তাহলে আমাদের ভালো হয়। সেই জন্য আমরা এখানে একটা দুটো লাইন এখানে আমরা ড্র করব এইভাবে, আর এখানে এখানে একটা করে এখান থেকে একটা এন্ট্রি করে দেবো। এর মধ্যে আমাদেরকে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। তো এর মধ্যে আমরা কি কি অ্যাড করব দেখুন, সেগুলো প্রথমে একটা দরজা অ্যাড করব, দরজা অ্যাড করব। তো এখানে আমাদের রান্নাঘর মানে কিচেনটা যদি আমরা ব্যবহার করি, না দরজা ব্যবহার করব, না দরজা, এখানে দরজা মানে গেট, বেডরুম, এখানে বাথরুম আর ল্যাট্রিন, এখানে কিচেন, এখানে বেডরুম, এখানে 36 মানে 36 ফিট, তো 20 আর 36 720 স্কোয়ার ফিট একটা হাউস প্ল্যান। এই প্ল্যানের যতগুলো ওয়াল আপনারা দেখবেন সবকটা ওয়াল এখানে 5 ইঞ্চির ওয়াল করা হয়েছে। এখানে ড্রয়িং রুম আর এখানে ডাইনিং জন্য একটা ওপেন জায়গা রাখা হবে। কিছু কলাম এখানে ব্যবহার করা হবে, যে কলমগুলোকে ব্যবহার করে আমরা ঘর বানাতে পারি সেই ধরনের কলম এখানে আমরা দেখুন ব্যবহার করব। কতগুলো কলম লাগবে সেটা আপনারা ড্রয়িং দেখেই বুঝতে পারবেন, সেই জন্য এখানে দেওয়া আছে, ঠিক আছে। কলমগুলোকে ব্যবহার করা হলো, তা কলমের যে সব সাইজ থাকে সেটা আপনারা 10 বাই 10 ইঞ্চিতে করতে পারেন, 250 মিলিমিটার 250 মিলিমিটারের কলম এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে বিল্ডিং প্ল্যান বানানোর পরে আপনাদের ঘরের মাপ কত আসবে
12 ফুট আর 11 ফিট 4 ইঞ্চি থাকবে, মাঝখানে 5 ইঞ্চির ইটের দেওয়াল আপনারা ব্যবহার করবেন, 6 ফিট 9 ইঞ্চি আর 7 ফিট 11 ইঞ্চি এখানে আসবে। তো এইভাবে ডাইরেকশন আমি এখানে সেট করে দেবো, এখানে 4 ফিট আসবে আর এখানে 7 ফিট 6 ইঞ্চি আসবে, এখানে 11 ফিট আর 12 ফিট, আর এইখানে আসবে 11 ফিট 2 ইঞ্চি আর এখানে 13 ফিট, সরি এখানে 11 ফিট। আর সিঁড়ি যেখানে ব্যবহার করা হচ্ছে সেই জায়গাটাও দেখাচ্ছি। দেখুন সিঁড়ির জন্য প্রতিটা মাপ আমি একটু সেট করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো 4 ফিট 2 ইঞ্চি আর এখানে 3 ফিট, এখানে 3 ফিট, টোটাল এটার যে এখানে আছে 7 ফিট 9 ইঞ্চি, তার থেকে 3 ফিট বাদ দিয়ে দেবেন, তাহলে 4 ফিট 9 ইঞ্চি জায়গা পাবেন ঘরে ঢোকার জন্য। আর এখানে পাবেন 9 ফিট 2 ইঞ্চি, তার থেকে সঙ্গে পাবেন 3 ফিট। তো বাইরের দিকে যত দেওয়াল আছে আপনারা 5 ইঞ্চি করে দিন, যদি আপনাদের এখানে আপনারা কোনো উইন্ডো ব্যবহার করেন তাহলে এইভাবে আপনারা উইন্ডো ব্যবহার করবেন। তো আমি উইন্ডোগুলো এইভাবে একটা সিঙ্গেল লাইনের মধ্যে দেখিয়ে দেব, 4 ফিট ডিস্টেন্স করে দেবেন, এখানে একটা উইন্ডো আর এখানে একটা উইন্ডো। এইভাবে বিল্ডিং প্ল্যানটাকে শেষ করা হলো। প্ল্যানটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন। এখানে টোটাল 12 লাখ টাকা খরচা হতে পারে বাড়িটা বানানোর জন্যে।